নাটোরের সিংড়ায় নবনির্মিত প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও নবনির্মিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সকালে শুভ উদ্বোধন করেন মাননীয় ICT প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন সিংড়া প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা বর্তমান সভাপতি এমরান আলী রানা। পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ। নাটোর থেকে আবু সাইদের তথ্যচিত্রে পল্লী টিভি।